আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। যেখান থেকে আজকের ভিডিও দেখার জন্য ক্লিক করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় ওমান প্রবাসী বন্ধুরা, আজকে এখন আপনাদের সাথে ওমানের কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শেয়ার করব। প্রথমে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিউজটা শেয়ার করতে চাই। গত 24 ঘন্টায় ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 1,173 জন, মৃত্যুবরণকারীর সংখ্যা 7 জন। টোটাল ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 1,58,056 জন। টোটাল সুস্থ রোগীর সংখ্যা 1,43,398 জন। টোটাল মৃত্যুবরণকারীর সংখ্যা 1,669 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 454 জন। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিগত বছরের সর্বোচ্চ করোনা ভাইরাসের আক্রান্তর রেকর্ড আজকে ছাড়িয়েছে। আপনারা সকলে স্বাস্থ্য সুরক্ষাগুলো মেনে চলবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে সকলকে ঘন ঘন হাত ধুতে এবং হাত দিয়ে নাক এবং চোখ স্পর্শ না করতে। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সকল জাতি সুপ্রিম কমিটির স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সামাজিক ডিস্টেন্স এবং যত প্রকার কোভিড-19 স্বাস্থ্য সুরক্ষা আছে সকল স্বাস্থ্য সুরক্ষাগুলো মেনে চলার জন্য নাগরিক এবং বাসিন্দাদেরকে আহ্বান করেছেন। এরপরে আপনাদের সাথে শেয়ার করব রয়্যাল ওমান পুলিশের একটি অনলাইন বিবৃতি। রয়্যাল পুলিশের পক্ষ থেকে আজকে একটি অনলাইন বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, একজন নাগরিক নিখোঁজ হয়েছেন, তিনি ইব্রির একটি প্রদেশ থেকে নিখোঁজ হয়েছেন। 22 মার্চ বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে এই লোকটি আর বাসায় ফিরে আসেনি। রয়্যাল পুলিশের পক্ষ থেকে নাগরিক এবং বাসিন্দাদেরকে আহ্বান করেছেন, কেউ যদি এই লোককে দেখেন তাহলে 99 নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে অথবা নিকটস্থ যে কোনো থানাতে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। আপনারা যদি কেউ এই ব্যক্তিকে দেখেন তাহলে অবশ্যই আপনারা 99 নম্বর অথবা নিকটস্থ থানাতে যোগাযোগ করবেন। রয়্যাল ওমান পুলিশ থেকে আজকে একটি অনলাইন বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্মাগলিং করার অপরাধে 5 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রয়্্যাল কোস্টগার্ডের এক অনলাইন বিবৃতির বরাত দিয়ে জানানো হয়েছে, দক্ষিণ বাতিনা প্রদেশের এলাকা থেকে 5 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছে স্পোর্টিক ড্রাগস এবং 15 কেজি মরফিন পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন বলে রয়্যাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বন্ধুরা, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণাপত্র আপনাদের সাথে পড়ে শোনাবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে, করোনা ভাইরাসটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে। প্রথমে যেভাবে আপনারা জানেন যে উহানকে একটা দোষারোপ করা হয়েছে, সে উহান থেকে করোনা ভাইরাসটা তৈরি হয়েছে কিনা, উহানের কোনো ল্যাব থেকে তৈরি হয়েছে কিনা। ফাইনালি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ধারণা করা হচ্ছে, না, এটি উহানের কোনো ল্যাবে করোনা ভাইরাসটা তৈরি করা হয়নি, তবে করোনা ভাইরাসটা বাদুর বা এই জাতীয় যে সকল প্রাণীগুলো রয়েছে সে যে প্রাণীগুলো বেশিরভাগ ভাইরাস বহন করে, এই ধরনের প্রাণী থেকে করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হচ্ছে, এই ভাইরাসটা অনেক আগে কিন্তু পৃথিবীতে আবির্ভাব হয়েছিল এবং সেটাকে মানুষ এত বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেনি, বিধায় মানুষ সেটাকে এত বেশি গুরুত্ব দেয়নি। এখন যখন এটা রূপ পরিবর্তন করে ভয়াবহ রূপ ধারণ করছে তখন মানুষ এটাকে গুরুত্ব দেওয়া শুরু করছে। তো যাই হোক, করোনা ভাইরাসটা যে উহান থেকে ছড়াইছে সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দ্বিমত পোষণ করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে, এই ভাইরাসটা যে কোনো জলাশয় থেকেও কিন্তু বহিঃপ্রকাশ করতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আশঙ্কা করা হচ্ছে। আরেকটা নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, করোনা ভাইরাসটা দিন দিন কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। অনেক গবেষণা দেখা গেছে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার কারো কারো 6 মাস পরে, 1 বছর পরে কিন্তু লক্ষণগুলো দেখা দেয়। তো এক্ষেত্রে বলা যেতে পারে এই ভাইরাসটা হয়তো মানুষের জীবনের সাথে মিশে যাবে। যাই হোক, আল্লাহ তাআলার কাছে আপনারা সকলে দোয়া করবো যাতে করে এই ভাইরাসের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। বন্ধুরা, এরপরে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে চাই, সেটি হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাদি মারা গেছেন। তিনার বয়স হয়েছিল মৃত্যুকালে 99 বছর। তার নাম হচ্ছেন সাহারা। বারাক ওবামার বাবার যে বংশটা সেই বংশটা সম্পূর্ণরূপে একটা মুসলিম ফ্যামিলি এবং তারা মুসলিম ফ্যামিলি থেকে বিলং করতেন। আর তিনি যেখানে বসবাস করতেন মার্কিন যুক্তরাষ্ট্রে,
তার মায়ের ফ্যামিলিটা খ্রিস্টান ছিলেন। যখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তখন তাকে একটা প্রশ্ন করা হয়েছে যে আপনি কি খ্রিস্টান নাকি মুসলমান। যখন তার ইয়াটা নিয়ে প্রশ্ন উঠেছে তার পিতৃপরিচয়টা নিয়ে, তখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন যে আমি খ্রিস্টান। যাই হোক, তার পূর্বপুরুষরা মুসলিম ছিলেন এবং তার একজন দাদি মারা গেছেন। বারাক ওবামার পরিবার থেকে শোক এবং সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। বন্ধুরা, এখন আপনাদের সাথে ওমানের আপনাদের করা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এক ভাই প্রশ্ন করেছেন, পাসপোর্ট রিনিউ করতে দিয়েছেন, 7 মাস হয়ে গেছে, দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত পাসপোর্টটা দেননি তাকে। বাংলাদেশ দূতাবাসের এটি একটি সমস্যা, আমাদের অনেক প্রবাসী ভাইদের পাসপোর্ট কিন্তু আটকে থাকে দূতাবাসে। দূতাবাসে 5-6 মাস কিন্তু লেগে যায়। আগে কিন্তু একটা পাসপোর্ট যদি আমরা রিনিউ করতে দিতাম তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 2 মাস সময় নিত, 2 মাসের ভিতরে কিন্তু আমরা পাসপোর্টগুলো পেয়ে যেতাম। এখন কিন্তু দূতাবাসের পক্ষ থেকে সেরকমভাবে প্রবাসীদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে না। পাসপোর্টগুলো মহামারীর পর থেকে পাসপোর্ট দেওয়ার ডেটগুলো কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে এবং প্রবাসীরা এই জন্য ঠিক মতো তাদের অনেকের পতাকা তৈরি করতে পারছেন না, অনেকের কিন্তু গ্রামও কিন্তু এসে যাচ্ছে। দূতাবাসের এই সকল বিষয়গুলো লক্ষ্য করা উচিত। আমাদের প্রবাসীদের এই পাসপোর্টের সমস্যাটা খুব দ্রুতগতিতে আশা করি দূতাবাস ঠিক করবে। এটি যদি ঠিক না করে তাহলে আমরা প্রবাসীরা আবার কথা বলা শুরু করব পাসপোর্টের বিরুদ্ধে, যাতে করে পাসপোর্টটা খুব দ্রুতগতিতে প্রবাসী ভাইরা পান। কারণ প্রবাসী ভাইরা পাসপোর্টটা রিনিউ করতে দেন, যদি 6-7 মাস হয়ে যায় তাহলে এই পাসপোর্টটা আস্তে আস্তে দেখা গেছে ওনার 2-3 মাসের গ্রামে অলরেডি এসে যায়। তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু সব দিক থেকে খাসারা দিতে হয়। এক্ষেত্রে দূতাবাসের লোকদেরকে অনুরোধ করব, আপনারা আন্তরিকতার সহিত পাসপোর্টের কী সমস্যা, পাসপোর্টটা দ্রুতগতিতে কেন আসছে না সেটা প্রবাসীদেরকে অবহিত করুন, অন্যথায় আপনারা সঠিকভাবে দূতাবাস থেকে পাসপোর্টটা ডেলিভারি দেন। এরপরে আমি এর আগে যে ভিডিওটা আপলোড করছি আপনাদের জন্য, হোটেল বুকিং কীভাবে করতে হয় প্রাথমিকভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমি মনে করি সকলে কিন্তু হোটেল বুকিং করতে পারবেন, আর এই সাহালা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা হোটেল বুকিং করতে পারবেন। যদি আপনাদের পরিচিত কোনো হোটেল থাকে আর সেই হোটেলটা যদি সাহালা ওয়েবসাইটের মাধ্যমে ইনক্লুড থাকে, সেখানে যুক্ত থাকে, তাহলে তাদের সাথে সরাসরি আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে তারা নিজেরাই কিন্তু আপনাদেরকে হোটেল বুকিং করে দিতে পারবে। আর মনে রাখবেন, বাংলাদেশ থেকে আসার আগে আপনাকে হোটেল বুকিং করতে হবে, এখানে আসে হোটেল বুকিং করার কিন্তু কোনো সুযোগ নাই। তো এক্ষেত্রে আপনারা দেখবেন কোন হোটেলটা খালি আছে, কোন রুমটা খালি আছে। যেহেতু হোটেলগুলো এত বেশি এখনও ওয়েবসাইটের ভিতরে আসে নাই, তো আস্তে আস্তে সবগুলো কিন্তু এসে যাবে, তখনই আপনারা সেগুলোকে আস্তে আস্তে সেখান থেকে আপনারা বুকিং করতে পারবেন। আর বর্তমান যে একটা সিচুয়েশন চলছে, কোন সময় লকডাউন হয়ে যায় সেটারও কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না। তো এক্ষেত্রে আপনারা বিবেক বিবেচনা করে কথাবার্তা বলে, হোটেলওয়ালাদের সাথে কথা বলে, যে আপনারা যদি হোটেল বুকিং করেন তাহলে সেক্ষেত্রে যদি আপনারা না যেতে পারেন, যদি কখনও বাইচান্স বিমান চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে যদি বিমান চলাচল খুলে আপনাদেরকে যাওয়ার সুযোগ দিবে কি না, অগ্রাধিকার ভিত্তিতে আপনাদেরকে হোটেল বুকিংয়ের ব্যবস্থাটা পরবর্তীতে রাখবে কি না, সেই বিষয়ে আপনারা কথা বলবেন। অন্যথায় দেখা গেছে আপনি এখানে আসার 3-4 দিন আগে হোটেল বুকিং করলেন বা 1 সপ্তাহ আগে হোটেল বুকিং করলেন, এরপরে বিমান চলাচল বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আপনারা হয়তো পয়সাগুলো রিটার্ন পাবেন না। যদি আপনারা কথা বলে যদি হোটেল বুকিং করেন কারো মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই হোটেলওয়ালাদের পক্ষ থেকে যে কোনো একটা সমাধান বের করে দেবেন। আশা করছি আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে হোটেল বুকিং করার চেষ্টা করবেন। এরপরে আরেকজন জানতে চেয়েছেন যে তিনি ওমান আসার পরে পেমেন্ট করবেন সেটার কোনো ব্যবস্থা না, আপনাকে অনলাইনে পেমেন্ট করে দিতে হবে। আপনি ওমান থেকে যে কোনো হোটেলে যোগাযোগ করে সাহালা ওয়েবসাইটের মাধ্যমে তারা আপনাদেরকে বুকিং করে দিতে পারে, তবে আপনি এখানে পেমেন্ট করে দিতে হবে তাদেরকে, ঠিক আছে? তারা তাদের কার্ড দিয়ে এই অনলাইনে কিন্তু তারা বুকিং করবে, তারা নিজেরাই অনলাইনে বুকিং করবে আপনার কাছ থেকে সব ডিটেলসগুলো নিয়ে। আশা করছি বুঝতে পারছেন। এরপরে আপনারা জানতে চেয়েছেন হোটেলের প্রাইস কত হবে। আপনাদের ক্ষেত্রে আমি বলতে চাই, হোটেলের প্রাইস বেশি হতে পারে, কমও হতে পারে। দেখা গেছে যে 100 রিয়ালের উপরেও হতে পারে, আবার 200 রিয়ালের উপরে হতে পারে। আপনি কোন ধরনের হোটেলে আসতে চান? আপনি যদি 3-স্টার হোটেলে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনার
100 থেকে 150 রিয়ালের ভিতরে আপনি আসতে পারবেন আর যদি 4 স্টার হোটেলে থাকতে চান তাহলে 150 থেকে 200 রিয়ালের ভিতরে থাকতে পারবেন আর যদি আপনি 7 স্টার হোটেলে থাকতে চান 5 স্টার হোটেলে থাকতে চান 5 স্টার হোটেলে থাকতে হলে আপনাকে 250 থেকে 300 রিয়ালের ভিতরে থাকতে হবে এই ক্ষেত্রে আপনারা নিজেরাই দেখে নেবেন এখানে যে 3 স্টার হোটেলগুলো কিছু কিছু হোটেল আছে খানাও দেয় না সেই হোটেলগুলোতে 90 রিয়াল 100 রিয়ালের ভিতরে থাকতে পারবেন কিছু কিছু হোটেল আছে খাওয়া দেয় তিন বেলা আপনাকে থাকা দিবে অ্যাটাচ বাথরুম দিবে আপনাকে একটা রুম দিবে সেক্ষেত্রে সেগুলো 100 রিয়াল 120 রিয়াল কিন্তু হতে পারে তো এক্ষেত্রে আপনারা যোগাযোগ করে কথা বলে কিন্তু হোটেল বুকিং করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন নতুন লোক কীভাবে আসবে নতুন লোক সেম পদ্ধতিতে হোটেল বুকিং করবে সেম পদ্ধতিতে পিসিআর পরীক্ষা করবে পিসিআর পরীক্ষা করার জন্য পিসিআর বুকিং করবে তো এভাবে বুকিং করে কিন্তু আপনারা নতুন পুরাতন সকলের ক্ষেত্রে একই নিয়ম শুধুমাত্র দূতাবাসের যে সকল কর্মকর্তা রয়েছেন তাদেরকে ছাড় দেওয়া হয়েছে প্রবীণদেরকে ছাড় দেওয়া হয়েছে তারপরে বাচ্চাদেরকে যদি বাচ্চারা একলা আসেন ছোট বাচ্চারা তাদেরকে বাসায় কোয়ারেন্টাইনের অনুমতি দেওয়া হয়েছে অসুস্থ মানুষদেরকে বাসায় কোয়ারেন্টাইন করার অনুমতি দেওয়া হয়েছে আশা করছি বুঝতে পারছেন যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ করছি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং ভিডিওটা আপনি সবার আগে দেখতে পারেন।